আসসালামু আলাইকুম, আমি খায়রুল হাসান সবুজ, সবুজ আইটি পার্কের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব উইন্ডোজ 10 এর আইএসও ফাইল কিভাবে ডাউনলোড করা যায়। উইন্ডোজ 10 এর আইএসও ফাইল বিভিন্ন ওয়েবসাইট থেকে গুগলে সার্চ দিলে আমরা অনেক লিংক পাব, সে লিংক থেকে আমরা উইন্ডোজ 10 এর আইএসও ফাইল ডাউনলোড করতে পারি। বিভিন্ন থার্ড পার্টি ওয়েবসাইট থেকে উইন্ডোজ 10 এর আইএসও ফাইল ডাউনলোড করা একটি রিস্কি ব্যাপার, কারণ সেই আইএসও ফাইল যদি কোনো হ্যাকার মডিফাই করে থাকে আর তা যদি আমরা আমাদের ল্যাপটপ বা পিসিতে ইনস্টল করি, তাহলে সেই হ্যাকাররা আমাদের পিসি বা ল্যাপটপের ইম্পর্টেন্ট ফাইল বা ইনফরমেশন বা ডেটাগুলো তারা অ্যাক্সেস করতে পারবে। অনেক সময় আমাদের পিসি বা ল্যাপটপের ফাইলগুলো ভাইরাস দ্বারা নষ্ট করে ফেলে। আমরা সবসময় মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট থেকে উইন্ডোজ 10 এর আইএসও ফাইল ডাউনলোড করব, তাহলে কোনো রিস্ক থাকবে না। চলুন দেখা যাক উইন্ডোজ 10 এর আইএসও ফাইল কিভাবে মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যায়। এজন্য আমরা ব্রাউজারে যাব। ব্রাউজারে গিয়ে আমরা উইন্ডোজ 10 আইএসও ফাইল ডাউনলোড এটা লিখে আমরা সার্চ দেব। দেন সার্চ দেওয়ার পর প্রথম যে ইউআরএলটি আসবে, অর্থাৎ ডাউনলোড উইন্ডোজ 10 ডিস্ক ইমেজ আইএসও ফাইল মাইক্রোসফট, এই লিঙ্কটিতে আমরা ক্লিক করব। লিঙ্কটিতে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি উইন্ডোজ 10 নভেম্বর 2021 আপডেট, অর্থাৎ এখানে আমাদের কোনো ডাউনলোড অপশন পাচ্ছি না, এখানে আমরা উইন্ডোজের আপডেট অপশন পাচ্ছি। দেন এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েট উইন্ডোজ 10 ইনস্টলেশন মিডিয়া, অর্থাৎ এই সফটওয়্যার মাধ্যমে আমরা উইন্ডোজ ইনস্টল করতে পারি। আমরা চাচ্ছি এই সাইট থেকে উইন্ডোজ 10 এর আইএসও ফাইলটা ডাউনলোড করব। এই জন্য আমাদের ব্রাউজারে টগল ডিভাইস টুলবার বা মোবাইল ভিউ ব্রাউজার অপশন লাগবে, আর এই অপশনটা আমরা দুইভাবে পেতে পারি। অর্থাৎ আমরা ব্রাউজারে যদি রাইট ক্লিক করি, রাইট ক্লিক করার পর এখানে আমরা নিচের দিকে যে অপশনটি আছে ইনস্পেক্ট, এই ইনস্পেক্টে ক্লিক করলে আমাদের ব্রাউজারটি টগল ডিভাইস টুলবার বা মোবাইল ভিউ ব্রাউজার হয়ে যাবে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি টগল ডিভাইস টুলবার বা মোবাইল ভিউ ব্রাউজার, আর এখানে আমাদের মোবাইলের বিভিন্ন বিভিন্ন মোবাইল ডিভাইসের অপশন দেখাচ্ছে। আমরা আরেকভাবে আমাদের ব্রাউজারটিকে টগল ডিভাইস টুলবার বা মোবাইল ভিউ ব্রাউজার অপশন আনতে পারি। এজন্য আমরা ব্রাউজারের একদম উপরে রাইট সাইডে যে থ্রি ডট আইকন আছে এই আইকনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা মোর টুলস অপশনে যাব। মোর টুল অপশন থেকে আমরা ডেভেলপার টুলসে ক্লিক করব। তাহলে আমাদের ব্রাউজারটি টগল ডিভাইস টুলবার বা মোবাইল ভিউ ব্রাউজার অপশন চলে আসছে। এখন আমি ডাইমেনশন অপশনে ক্লিক করব। ডাইমেনশন অপশনে ক্লিক করে যে কোনো একটি মোবাইল ডিভাইস সিলেক্ট করে আমি যদি ব্রাউজারটিকে রিলোড দেই, তাহলে আমরা আমাদের উইন্ডোজ 10 এর আইএসও ফাইল ডাউনলোড করার অপশন পেয়ে যাব। এখান থেকে যদি আমি রেসপন্সিভ সিলেক্ট করে ব্রাউজারটিকে রিলোড দেই, তাহলেও আমরা আমাদের উইন্ডোজ 10 এর আইএসও ফাইল ডাউনলোড করার অপশন পেয়ে যাব। আমি এখান থেকে যে কোনো একটি মোবাইল ডিভাইস সিলেক্ট করে ব্রাউজারটিকে যদি রিলোড দেই, তাহলে এখানে আমার উইন্ডোজ 10 এর আইএসও ফাইল ডাউনলোড করার অপশন চলে আসছে। দেন এখন আমি ব্রাউজারের রাইট সাইড থেকে এটাকে আমি ক্লোজ করে দেব। দেন ক্লোজ করার পর এখানে আমার উইন্ডোজ 10 এর আইএসও ফাইল ডাউনলোড করার অপশনটি থেকে যাবে। দেন এখন আমি সিলেক্ট এডিশন, সিলেক্ট এডিশন হিসাবে আমি উইন্ডোজ 10 মাল্টি এডিশন আইএসও এটা আমি সিলেক্ট করে দেব। দেন এখান থেকে আমি কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পর এখানে আমার সিলেক্ট দ্য প্রোডাক্ট ল্যাঙ্গুয়েজ, এখানে আমার যে কোনো একটি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে, আর ল্যাঙ্গুয়েজ হিসাবে আমি ইংলিশ ইন্টারন্যাশনাল এটা সিলেক্ট করে দিলাম। দেন আমি কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পর এখানে আমার উইন্ডোজ 10 এর আইএসও ফাইল ডাউনলোড করার অপশন চলে আসছে, অর্থাৎ 32-bit ডাউনলোড আর হচ্ছে 64-bit ডাউনলোড। আর আমি কোন বিডের উইন্ডোজ 10 এর আইএসও ফাইল ডাউনলোড করব এটা চেক করার জন্য আমরা আমাদের পিসিতে, অর্থাৎ দিস পিসিতে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর প্রপার্টিসে ক্লিক করব। প্রপার্টিসে ক্লিক করার পর এখানে আমরা সিস্টেম টাইপ দেখতে পাচ্ছি, অর্থাৎ 64-bit অপারেটিং সিস্টেম, দেন 64-bit প্রসেসর, অর্থাৎ আমার পিসিটি হচ্ছে 64-bit প্রসেসর, সেজন্য আমরা
64 বিট উইন্ডোজ 10 এর আইএসও ফাইল ডাউনলোড করব। আর আমার পিসির প্রসেসর যদি 32 বিটের হতো তাহলে আমরা 32 বিট উইন্ডোজ 10 এর আইএসও ফাইল ডাউনলোড করতাম। যেহেতু আমার পিসির প্রসেসর 64 বিটের সেজন্য আমরা 64 বিটের উইন্ডোজ 10 এর আইএসও ফাইলটি ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য আমরা এই 64 বিট ডাউনলোড অপশনে ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি উইন্ডোজ 10 এর আইএসও ফাইলটা ডাউনলোড হচ্ছে। আর এই উইন্ডোজ 10 এর আইএসও ফাইলটি ডাউনলোড হতে 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগবে। যেহেতু আমার অলরেডি ডাউনলোড করা আছে সেজন্য এটা আমি ক্যান্সেল করে দেব। এখানে আমার উইন্ডোজ 10 এর আইএসও ফাইলটা ডাউনলোড করা আছে, অর্থাৎ এই ডাউনলোড ফাইলে যদি আমি ডাবল ক্লিক করি তাহলে আমার উইন্ডোজ 10 এর আইএসও ফাইলগুলো আমি এখানে দেখতে পাচ্ছি। আর এই আইএসও ফাইলটি আমরা পেনড্রাইভের মাধ্যমে বুটেবল করে আমরা আমাদের পিসি বা ল্যাপটপ সহজেই উইন্ডোজ সেট আপ দিতে পারি। ভিডিওর ডিসক্রিপশন লিঙ্কে বা ভিডিওর ইন্ডি স্ক্রিনে দেওয়া থাকবে কীভাবে উইন্ডোজ 10 পেনড্রাইভের মাধ্যমে বুটেবল করতে হয়। তাহলে আজকের ভিডিওতে আমরা দেখলাম মাইক্রোসফটের অফিসিয়াল সাইট থেকে উইন্ডোজ 10 এর আইএসও ফাইল কীভাবে ডাউনলোড করতে হয়। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে ধন্যবাদ, এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।